নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রেয়সী সামনে দুর্গাপূজা আর দুর্গাপূজার আগে কলকাতা শহর জুড়ে দুর্গাপূজার রব সাজো সাজো রব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটাতে আমি রয়েছি যে পিছনে দেখতে পাচ্ছেন টানা রিক্সা একদম লাল পেরে সাদা শাড়ি সাবেকি সাজ তার সঙ্গে রয়েছে মা দুর্গার মূর্তি মা দুর্গা প্রতিমার যে সেই মুখের একটা আদল নেওয়া হয়েছে তার সঙ্গে রয়েছে মিষ্টি এবং উপলক্ষ কি সেটাও আপনাদেরকে জানাবো আমি এই মুহূর্তে রয়েছে খিদিরপুরের পল্লী শারদীয়া ক্লাবের দুর্গা পুজোর আগের যে প্রস্তুতি সেই প্রস্তুতির ছবি আপনাদের কাছে আমি তুলে ধরবো বলে এখানে এসেছি এবং একটা অভিনব পন্থা নেওয়া হয়েছে এই যে টানা রিক্সাগুলো এগিয়ে চলবে তার কারণ হচ্ছে দুর্গাপূজার সামনে আর দুর্গাপূজার আগে পাড়ায় পাড়ায় গিয়ে এই যে পল্লী শারদীয়া ক্লাবের যে সমস্ত মেম্বাররা রয়েছে সেই মেম্বাররা নিমন্ত্রণ করবেন অর্থাৎ দুর্গাপূজার আগে তারা নিমন্ত্রণ পত্র দেবেন এবারের যে থিম এখানে রয়েছে সেই থিমের সম্পর্কেও আজকেই কিন্তু জানান দেওয়া হবে এবং আকর্ষণীয় একটা থিমও বানানো হয়েছে 81 বছরের দুর্গাপুজো 81 বছরে এবারে পা দিল এখানকার দুর্গাপুজো এবং ছবিটা আরও একবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন যে বলছিলাম যে একদম পুরো অভিনবভাবে সাজানো হয়েছে থিমটাকে প্রচুর টানা রিক্সা রয়েছে টানা রিক্সার গায়ে আলপনা আঁকা হয়েছে কলকা করা হয়েছে এবং এই ক্লাবের যে সমস্ত সদস্যরা রয়েছেন সেই সদস্যরা সাবেকি সাজে কোলের মধ্যে তাদের কারুর কোলে রয়েছে হাত পাখা কারুর কোলে দেবী মায়ের মূর্তির যে মুখ সেই মূর্তির মুখ রয়েছে কারুর কোলে রয়েছে মিষ্টি ডালা রয়েছে এবং শুধুমাত্র কিন্তু এখানকার যে সমস্ত সদস্যরা তারা নন তার পাশাপাশি প্রচুর বাচ্চারাও এসেছে কারণ একদম অভিনব যে পন্থা সেই পন্থার জন্যই আর ইতিমধ্যে আরও যে ছবিটা দেখাচ্ছি একদম বাঁদিকে যে মণ্ডপ তৈরির কাজও কিন্তু চলছে এবারের থিম তারারাও যত আলোকবর্ষ দূরে আরও দূরে এবং এই থিমের মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে তারামণ্ডলের একটা আভাস কিন্তু থাকবে তারামণ্ডল দেখা যাবে এবারের থিমের মধ্যে দিয়ে নিঃসন্দেহে আকর্ষণীয় থিম এবং অবশ্যই আপনারাও হয়তো আসবেন এবং আপনারাও হয়তো দিন গুনবেন যে দুর্গাপূজা এসে গেলে কবে আপনারা আসবেন খিদিরপুরের কোথায় না এই ক্লাবে যে ক্লাবের সামনে এই মুহূর্তে আমি রয়েছি পল্লী শারদীয়াতে 81 বছরে এবারে পা দিল এখানকার পুজো ইতিমধ্যে থিমের নামও প্রকাশ করা হয়েছে যে থিমের নাম ব্ল্যাক হোল অর্থাৎ কৃষ্ণ গহ্বর বর্তমান যুগে আমরা কি এই অন্ধকারে এই অতলে কি তলিয়ে যাচ্ছি এই যে জীবনের প্রত্যেক দিনের ওঠা পড়া জীবনের লড়াই তার ভেতরে আমরা কি কোথাও গিয়ে কি এই ব্ল্যাক হোলের ভেতরে তলিয়ে যাচ্ছি এই ভাবনাটাকে কিন্তু এবারে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী বিশ্বনাথ দে আর এরকম বিভিন্ন খবরের কন্টেন্ট তো আপনাদের জন্য থাকবেই সমস্ত খবরের কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই রিপাবলিক বাংলার ফেসবুক পেজকে লাইক করবেন শেয়ার করবেন সমস্ত খবরের আপডেট জানতে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নজর রাখুন রিপাবলিক বাংলায়